দেখুন যেভাবে ৩৭ লক্ষ টাকা পাল্টে দিল সেই দানামাঝিকে এক বছর পেরিয়ে গেল গত বছরের ঠিক এই সময়ে একটা ছবি নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে স্ত্রীর মৃতদেহ কাঁধে হেঁটে চলেছিলেন ওড়িশার কালাহান্ডির বাসিন্দা দানামাঝি পাশে হাঁটছেন তার বারো বছরের মেয়ে চাঁদ নেই অ্যাম্বুলেন্স বা সব্বাই গাড়ি হাসপাতাল বন্দোবস্ত করেনি পকেটে একটা কানা ছিল না কোনো গাড়ি ডেকে যে স্ত্রীর দেহ নিয়ে যাবেন ছিল না সে সামর্থ্য সেই দিন স্ত্রী আমাঙ্গের দেহ কাঁধে বারো কিলোমিটার হাঁটার ছবিটি ভাইরাল হয়ে গিয়েছিল তবে এক বছর পর দৃশ্যপট অনেকটাই আলাদা অনেকটাই বদলে গিয়েছে কালাহান্ডির দানামাজির জীবন সেই ঘটনার পর শুধু দেশ থেকেই নয় বিদেশ থেকেও সাহায্য পেয়েছেন তিনি এই মুহূর্তে তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা তার তিন মেয়ে চাঁদনি প্রমিলা শোনেই সকলেই ভুবনেশ্বর কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স এ পড়ছে ঊনপঞ্চাশ বছরে দানা দা টেলিগ্রাফকে বলেছেন ওই ঘটনার পর আমার জীবনটা পাল্টে গিয়েছে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা আমাকে নানাভাবে সাহায্য করেছে আমার মেয়েরা এখন ভালো স্কুলে পড়ে ওড়িশা সরকার ইন্দিরা আবাস যোনা প্রকল্পের একটি বাড়ি দানার জন্য বরাদ্দ করেছে শুধু তাই নয় বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সলমন আল খালিফা দানার জন্য নয় লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন সুলভ ইন্টারন্যাশনাল তার জন্য একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টও খুলে দিয়েছেন যে অ্যাকাউন্টের টাকা পাঁচ বছর পর অর্থাৎ দুই হাজার একুশ সালের তিনেই সেপ্টেম্বর ম্যাচিউর হবে টেলিগ্রাফ জানিয়েছে প্রথম স্ত্রী দামি মারা যাওয়ার দশ বছর পর আমঙ্গকে বিয়ে করেছিলেন দানা আমাঙ্গ গত বছর মারা যাওয়ার পর কয়েক মাস আগে আলমাতি দেইকে বিয়ে করেন দানা কিন্তু সেই বিয়ের পর থেকে তিন মেয়ের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই তার দ্য টেলিগ্রাফকে দানার বড় মেয়ে চাঁদনি জানিয়েছেন পড়াশোনার জন্য আমরা তিন বোন এখন ভুবনেশ্বরে থাকি কিন্তু বাবা ফের বিয়ে করার পর থেকে এখানে এসে আমাদের সঙ্গে দেখা করাটা অনিয়মিত হয়ে যায় নতুন মা আমাদের সঙ্গে কোনো কথাও বলেন না তিনি আরও জানিয়েছেন এবারের গরমের ছুটিতে শরীর সুস্থ থাকায় তিনি গ্রামের বাড়িতে যেতে পারেননি কিন্তু তার দুই বোন গিয়েছিলেন নতুন মা সম্পর্কে তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় বলেই জানিয়েছেন প্রমীলা ও সোনি ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি